লাগবে অনুমতি, ইচ্ছে মতো রোগীকে আইসিইউতে দিতে পারবে না হাসপাতাল। তৈরি হলো নতুন গাইডলাইন, নয়া নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। আর চাইলেও আইসিইউ নয়, আইসিইউতে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। রোগী কিংবা তার আত্মীয়রা যদি না চান, তবে কোনো গুরুতর অসুস্থকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা আইসিইউতে ভর্তি করতে পারবেন না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের আইসিইউতে ভর্তি করানো নিয়ে সাম্প্রতিক গাইডলাইনে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শাখা। বিভিন্ন সময় দেখা যায় আইসিইউতে রোগী ভর্তি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের সাথে বিবাদ বেঁধেছে, এমন নানা খবর উঠে এসেছে সামনে। এই বিষয়কেই গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। জানা যায় সম্প্রতি 24 জন চিকিৎসকের একটি কমিটি গঠন করা হয়, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রের ওই কমিটি, সেখানেই উল্লেখ করা হয়েছে আইসিইউর নিয়ম কানুন। সেখানে উল্লেখ করা হয়েছে, যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর রোগের চিকিৎসা সম্ভব না হয় বা চিকিৎসার সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে সেই রোগীকে আইসিইউতে ভর্তি রাখা অনর্থক। কোন রোগীর পরিবার যদি না চান আইসিইউতে চিকিৎসা করাতে, তাহলে সেই ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করা উচিত নয় বলেই উল্লেখ করা হয়েছে ওই গাইডলাইনে। কোন রোগীর আইসিইউতে চিকিৎসা প্রয়োজন তার একটা নির্দিষ্ট নিয়ম রাখার কথা বলা হয়েছে গাইডলাইনে। যে রোগীরা হৃদরোগজনিত বা শ্বাসযন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন, তাদের আইসিইউতে ভর্তি করা যেতে পারে। রক্তচাপ, হার্ট রেট, অক্সিজেনের মাত্রা সবটা পরীক্ষা করে তবেই আইসিইউতে ভর্তি করার কথা বলা হয়েছে গাইডলাইনে। পাশাপাশি ইন্টেনসিভ কেয়ারে জরুরি এমন কোনো গুরুতর রোগ হলে রোগীকে আইসিইউতে রাখা যাবে। এছাড়াও অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা গুরুতর হলে বা অস্ত্রোপচারের সময় রোগীর কোনো বড় সমস্যা হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা যাবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। যদিও কোনো মহামারী পরিস্থিতিতে আইসিইউতে ভর্তির ক্ষেত্রে চিকিৎসকদের নিজস্ব বিবেচনার কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে, তবে যে কোনো ক্ষেত্রেই আইসিইউতে ভর্তির জন্য রোগী কিংবা তার পরিবারের সম্মতিকে প্রাধান্য দিতে হবে বলে গাইডলাইনে উল্লেখ করা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।